থার ইচ্ছে তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম পরমায়ু লিখেছেন সন্তোষ কুমার ঘোষ হাওড়া স্টেশনে গাড়ি দাঁড়াতেই প্রথমে কুলি পরে হোটেলের দালালেরা ছেঁকে ধরেছিল ঠিক দশ বছর আগেও যেমন ধরত তেমনই পায়ে পায়ে ঠক্কর ভিড় কানে তালা লাগা সরগোল একটু বেশি বই কম নয় তবু গেটে টিকিটটি সোঁপে বাইরে পা দিয়েই সুরপতি নিজেকে বড় একাবোধ করেছিলেন ম্যামত কঙ্কাল ব্রিজটার নিচে ভাগীরথী যথাপূর্ব পুণ্যদায়নি পুণ্যবাহিনী উপরের ধোঁয়া ঘোলাটে আকাশটুকুও চিনতে পারছেন ঠিক তবু সুরপতি মৃদু গলায় নিজেকে বললেন কিছুই আসলে তখনকার মতো নেই মোড়ে মোড়ে এমন লালচো কালোর কি তখন ছিল না দূরে দূরে এত আকাশলেহি বাড়ি সেকালের হিল হিলে পিছল কেঁচু গলিগুলিও কেমন উদার হৃদয় হয়ে গেছে দেখো প্যাক প্যাক ট্যাক্সিকেই কেবল ডাইনে পায়ে ঘোরার নির্দেশ দিয়েছেন আর মনে মনে ভয় পেয়েছেন সেই পিতম্বর সাহা লেনটিকে বোধ খুঁজে পাবেন না ভারী ভারী উৎসাহী শহর সংস্কার ও ক্রোলারের তলায় সে হয়তো কবে গুঁড়িয়ে গেছে ঝুঁকে পড়ে সুরপতি এদিক ওদিক দেখেছেন আর সন্দিগ্ধ হয়রান ট্যাক্সিওয়ালাকে ভরসা দিয়েছেন আর একটু মানে আরও একটু অভাগ ব্যাপার কি এক সুকৃতির জোরে পিতম্বর সাহা লেনটি বেঁচে গেছে আর দশ বছর আগে জীর্ণবাসের মতো যাকে ত্যাগ করে গিয়েছিলেন সেই মেজ বাড়িটিও ট্যাক্সিকে ভাড়া চুকিয়ে দিলেন আগে সামান্যই জিনিস নামিয়ে নিতে অসুবিধে হল না তারপর কড়া নাড়লেন ছাই মাখা হাত দিয়ে যে ঝি দরজা খুলে দিল তাকে সুরপতি চেনেন না অন্তত তাঁর আমলে দেখেননি জিজ্ঞাসা করলেন অনুকূলবাবুর ঝি কম কথার মানুষ আঙুল দিয়ে অফিস ঘর দেখিয়ে দিল একটা চাকর করে নেমে সেও নতুন আসছিল অফিস ঘরের বাঁধানো কালির পরটা ধুলো আর ঝুলে ভরে গেছে কাচও ভাঙা তবু চেনা যায় কমলে কামিনী ক্যালেন্ডারটা অবশ্য তখন ছিল না টেবিলের উপরে দুপা তুলে দিয়ে যিনি নাকে সরগম তুলছিলেন তিনি সুরপতিবাবুর পায়ের সাড়ায় চোখ মেলে তাকালেন পা দুটি নামিয়ে নিলেন তাড়াতাড়ি কি চান নাকে যার মেঘডম্বর তার গলার আওয়াজ এত মিহি কি করে হয় এই প্রশ্নের মীমাংসা নিয়ে সুরপতিবাবু তখনই যে ব্যস্ত হয়ে ওঠেননি তার কারণ তখনও এখানে আশ্রয় পাবেন কিনা তার নিশ্চয়তা ছিল না সুতরাং ক্ষীণতর কণ্ঠে বলেছেন অনুকূল বাবুর মেস এখানে সিট পাওয়া যাবে কদিন থাকতে চাই শ্রোতার মুখের একটি রেখাও স্থানোচ্যুত হল না দেখে তাড়াতাড়ি জুড়ে দিয়েছেন অনুকূলবাবুকে আমি চিনি এখানে আমি অনেকদিন আগে থেকে গেছি আমার নাম সুরপতি চৌধুরী ভেবেছিলেন নামটা শুনে লোকটা হয়তো চকিত চোখে তাকাবে শ্রদ্ধায় সমীহে চেয়ারটা এগিয়ে দিয়ে বলবে বসুন আশানুরূপ ভাব লক্ষণ্য দেখতে পেলেন না লোকটি নিরুত্তরে শুধু একটা খাতা ঠেলে দিয়ে বলল সই করুন পেশা বর্তমান ঠিকানা এসবও লিখবেন রুলটানা ঘর আছে দেখে নিন পেশার ঘরে লিখতে পারতেন ব্যবসা তবু কি ভেবে সুরপতি লিখলেন লেখক লোকটার মুখে তবু বিস্ময়ের চিহ্ন মাত্র নেই কতকটা ওকে শুনিয়ে কতকটা নিজের মনে মনে বললেন সব কেমন বদলে গেছে না পুরনো বোর্ডের কি একজনও নেই কথাটা নিজের কানেই কেমন বোকা বোকা শোনাল সেটা ঢাকা দিতেই সুরপতি যেন আরও একটু বোকার মতো হাসলেন কালির পটটা কিন্তু ঠিক আছে অনুকূলবাবু এখনো দুবেলা জব করেন সে কথার জবাব না দিয়ে লোকটা গম্ভীর গলায় বললে পাঁচ টাকা অ্যাডভান্স ঘন্টা বাজিয়ে চাকরটাকে ডেকে হুকুম দিলে মাল দোতলায় ছ নম্বর ঘরে তুলে দে অনুকূলবাবু চিনেছেন ঠিক অফিস ফেরত খাতায় নাম দেখে সোজা উঠে এসেছেন উপরে আগেকার তুলনায় কিছু শীর্ণ একটু বা ময়লা হাসলেন দেখা গেল দুটি দাঁত খুইয়েছেন বললেন তাই তো বলি কে ভাগ্নে বললে পুরনো বোর্ডার তা ও তো এই সবে বছর দুই হলো দেশ থেকে এসেছে আপনাদের দেখেনি শুধু ওই লেখক কথাটি লিখেই যা ধাঁধায় ফেলে দিয়েছিলেন মশাই কেন আমি কি লেখক নই ভয়ে ভয়ে কতকটা আত্মপরিচয় দেবার কুণ্ঠিত ভঙ্গিতে সুরপতি বললেন আপনার কিছু মনে থাকে না অনুকূলবাবু এই মেসে বসে তিনটে বই মনে থাকবে না কেন আছে যাবার আগেও মেসে এই ঘরটিতেই ছিলেন রেলে চাকরি পেলেন তিন মাসের মাথায় বদলি আমাদের সবাইকে জোর ফিস্ট দিয়েছিলেন বলছেন মনে নেই এ শর্মার সব মনে থাকে সুরপতিবাবু কত বোর্ডার এই ত্রিশ বছরে এলো গেল কাউকে ভুলিনি এখনো সবাইকে ডেকে বলি তোরা এক টুকরো মাছের ভাগ কম হলে চেঁচিয়ে মাথা ফাটাস জানা আছে কে কোন লাটের ব্যাটা। এই মেসেই আগে অনেক বড় বড় চাকুরি থেকে গেছে এখানকার ঝোল ভাত খেয়ে অনেকে অফিসার হয়েছে তারা কোনোদিন টু শব্দটি করেনি অনুকূল সম্মান মেসের ভাতের অনেক পয় অনুকূল সহসা খুব জোরে হেসে উঠলেন তার তরঙ্গ দেওয়ালে দেওয়ালে ঠুক্কর খেলো দুপা পিছিয়ে দাঁড়ালেন সুরপতি হাসির জোরেই কোনো মতে মেরামতি খারাপ বাড়িটির চুনবালি না খসে পড়ে সে হাসি সংবরণও করলেন অনুকূল নিজেই উচ্চতম শিখর থেকে খসে কণ্ঠস্বর একেবারে গুহাহিত হল এখনো সেই কাজই করছেন নিশ্চয়ই এতদিনে গেজেটেড হয়েছেন কেমন অস্বস্তি বোধ করছিলেন সুরপতি প্রসঙ্গটা চাপা দিতে তাড়াতাড়ি বললেন কাজ ছেড়ে দিয়ে আমি এখন ব্যবসা করছি অনুকূলবাবু রেলেরই ঠেকেদারি ভুরু কপালে উঠে গিয়ে অনুকূলবাবুর চোখ দুটি আপনা থেকেই যেন গোল হয়ে গেল ওরে বাবা তবে তো আপনি এখন আমাদের নাগালের বাইরে নইলে বলতুম আমার ভাগ্নেটাকে কোথাও ঢুকিয়ে দিতে বলছেন সে ক্ষমতা আপনার নেই জানি সুরপতি বাবু আপনি এমনি লাজুক নিজেকে কিছুতেই বড় বলবেন না এত উপরে উঠেছেন আপনার হ্যাট কোট বুট দেখেই বুঝতে পারছি তবু তেমনি রয়ে গেছেন দেখেছেন আপনার কথা কিছুই ভুলিনি স্বভাবটুকুও মনে করে রেখেছি বিশ্রাম করুন বলে অনুকূলবাবু একটু পরে উঠে গেছেন তবু সুরপতি পোশাক না ছেড়ে অনেকক্ষণ খাটে পা ঝুলিয়ে তেমনি বসে থেকেছেন দেওয়ালে পানের পিকের দাগ বিলিতি মাটি চটে যাওয়া মেঝে দরজার কোণে অধ্যবসায়ী মাকড়সার সূক্ষ্ম কারুকর্ম সব আচ্ছন্ন ক্লান্ত চোখের সামনে ধীরে ধীরে একটি একাকার অবয়ব হয়ে উঠেছে চোখের পাতা বুঝে আস্তে আস্তে মাথা নেড়েছেন সুরপতি কিছুই কথা অনুকূলবাবু বারবার ভুলেননি ঘোষণা করে গেছেন তবু একটা দীর্ঘশ্বাসের সঙ্গে মনের নিজতলা থেকে এই ভয়টা উঠে এসেছে সেদিনের অনেক কথাই বুঝি অনুকূলবাবুর মনে নেই এই ঘরে বসে একদিন তান লেখা নাটকের পুরো তিনটি অঙ্ক পড়ে শুনিয়েছিলেন উদ্যাত্ত অনুদাত্ত সরিত স্বরে সেসব না হয় ভুলেই গেছেন কিন্তু তার একটি উপন্যাস যে অনুকূলবাবুকে উৎসর্গ করেছিলেন তাও কি মনে নেই কতক্ষণ চুপচাপ চোখ বুঝেছিলেন হুঁশ নেই হঠাৎ টুপ করে একটা আওয়াজ হতেই সুরপতি ধর্মর করে উঠে বসলেন উপরের কড়িকাট অর্ধেকটা উইয়ে খেয়ে গেছে একটা তরবরে টিকটিকি সেটা টবকাতে গিয়ে খসে গিয়ে থাকবে পড়েই দড়তড় দৌড় কিন্তু ল্যাজটা রেখে গেছে এখানে সুরুপতির বালিশটার ঠিক পাশে তাড়াতাড়ি উঠতে গিয়ে তিনি টিকটিকিটাকে চেপে ধরেছিলেন কি না ঠিক খেয়াল করতে পারলেন না সুরুপতি কিন্তু ধরে থাকতেও পারেনি সন্দেহে গায়ে কেমন কাঁটা দিল যে হাতটা বালিশে রেখেছিলেন সেটা যেন বসে নেই হেঁট হয়ে সুরুপতি মোজা পড়তে শুরু করলেন হাতরে খাটের নিচ থেকে জুতো টেনে আনলেন ঠিক তাই তো বড় দেরি হয়ে গেছে এখনই অফিসারের বাড়ি দৌড়তে হবে পাঁচ নম্বর স্কিমের ঠিকেটার জন্যে যে তদ্দিরে দূর এসেছেন ঘড়িতে সময় দেখলেন সাড়ে ছটা এর মধ্যেই এখানে দিন ফুরিয়ে যায় এই তো একটু আগে খাটের পায়ের কাছে সে বসেছিল বেলা নরম এক টুকরো রোদ পা গুটিয়ে ছোট মেয়েটির মতো তাকে পাহারায় রেখে সুরপতি চোখ বুঝেছিলেন আর যেই চোখ বোঝা অমনি সঙ্গে সঙ্গে সে পালিয়েছে এক ছুটে হয়তো সিঁড়ি টপকে হয়তো জানলা গলি এ ঘরে শুধু এক মুঠো অন্ধকার তার পায়ের ধুলোর মতো পড়ে আছে খুট করে ফের শব্দ হলো চাকুর চা এনেছে আলো জেলেছে। গায়ে কোট চড়াতে চড়াতে সুরপতি ঘর ঘর গলায় তাকে বললেন ওখানে রেখে যাও দেওয়ালের পেরেকে কে হাত আয়না ঝুলিয়ে সুরপতি সোজা হয়ে সামনে দাঁড়ালেন দশ বছর আগে এই ঘরে যে যুবকটি কেরানিগিরির ফাঁকে ফাঁকে সাহিত্য সাধনা করত আয়নার ছায়া তাকে দেখতে পাবেন দুরাশা ছিল না যদিও সেই পুরনো পরিচিত পরিবেশ সাথে দেওয়ালে চামচিকের গন্ধ তবু নিজের হাতে কাঁচা পাঞ্জাবি পরা সেই উজ্জ্বল চোখ ছেলেটি দেখা দিল না সুরপতি যাকে দেখলেন তার সেথির দুপাশে চুল বিরল কানের উপরটা রূপলি গলায় ঝকঝকে মসৃণ ভাঁজ চোখ দুটি ছাড়া বাকি সবটুকুই তার উজ্জ্বল মামুলি ছবি জীবনে সফল প্রৌঢ়ের হ্যারিসন রোডের মোড়ে বাসটা যদি অতক্ষণ না দাঁড়াতো তবে কি হতো বলা যায় না সুরপতির হয়তো খেয়ালি হতো না একদা অতি পরিচিত বইয়ের দোকানের শাড়ি পিছনে ফেলে যাচ্ছেন ফুটপাতে রেলিংয়ের ধারে তখনকার মতোই ভিড় কাটা কাপড় আর পুরনো বইয়ের দোকানের শাড়ি বাস থেকে সেখানে নেমে একবার থমকে দাঁড়িয়েছেন সুরুপতি রকমারি জিনিসের উপর চোখ বলিয়েছেন কিন্তু দাঁড়াননি তাড়াতাড়ি রাস্তা পার হয়ে গেছেন ওধারে যেখানে কাঁচের শোকেসের আড়ালে নয়নাভিরাম নতুন বইয়ের প্রদর্শনী সেখানে এক মিনিট দাঁড়ালেন কাঁচ ঘুষে নিলেন চশমার নামগুলো একবার পড়লেন বেশিরভাগই নতুন নাম তবু ওরই মধ্যে দু একটি সুরুপতির চেনা ভিতরে গেলেন সেখানেও কাউন্টারে অজস্র বই ছড়ানো কেনা বেচার ভিড় গলৎক্কর্ম কয়েকটি লোক ক্যাশমেমো কাটছে আরও বই বয়ে আনছে আরও আরও প্রলয় বিনা কিরকম টানছে দেখেছিস আর সাতটা দিন যেতে দে দেখবি এডিশন কাবার কাউন্টারের উপাশে ওরা বলাবলি করছিল সুরপতি শুনতে পেলেন এপাশ থেকেও কয়েকজন ক্রেতা আর একটা বইয়ের নাম বারবার চেঁচিয়ে বলছিল মোনাগুন মোনাগুন দু কপি কাউন্টারের ওদিকে প্রতিধ্বনি উঠল বইও প্রায় সঙ্গে সঙ্গে এলো একটি লকলকে লকে শিখা সমগ্র বইটিকে বেষ্টন করে আছে এক কোণে পরিপাটি হরপে লেখক আর বইয়ের নাম এমন সুদৃশ্য প্রচ্ছদ সুরপতির চোখে বেশি পড়েনি লোভ হল হাত বাড়িয়ে বইটিকে স্পর্শ করেন করলেনও পাতা উল্টে গেলেন আসল বইটা যেখানে শুরু তার আগেকার কয়েকটা পৃষ্ঠাই এরকম সাদা কোনোটাতে বইয়ের নাম লেখা আছে কোনোটাতে লেখকের একটা জায়গায় প্রথম প্রকাশের তারিখের নিচে সুরপতি দেখতে পেলেন বড় বড় হরফে লেখা দশম মুদ্রণ দশম আর ঠিক তখনই সুরপতি ছেলে মানুষের মতো একটা কাজ করে বসলেন গলা খাঁখারি দিয়ে একবার ঝেড়ে নিলেন তারপর স্পষ্ট একটুও নাকাপাশরে স্বরে জিজ্ঞেস করলেন জোয়ারের জল আছে জোয়ারের জল দিতে পারেন এক কপি কাউন্টারের ওপাশে ওরা এ ওর মুখের দিকে তাকালো কেটে গেল কয়েক সেকেন্ড আবার চাইবেন কিনা সুরপতি ভাবছেন ওদিটি একজনকে ঢোক গিলে বলতে শুনলেন জোয়ারের জল কি বললেন জোয়ারের জল কপট বিনয় সুরপতি বললেন আগে হ্যাঁ বইয়ের দোকানে কাজ করছেন অথচ এ বইয়ের নামও শোনেননি সে লোকটি পিছিয়ে গেল কিংবা তাকে পিছনে ফেলে সামনে এগিয়ে এলো আর একজন জোয়ারের জল লেখকের নামটা বলতে পারেন দোকানে আয়না নেই সুতরাং মুখ বিবর্ণ হয়ে গেল কিনা সুরপতি দেখতে পেলেন না সামলে নিয়ে ধীরে কিন্তু দৃঢ়স্বরে বললেন লেখকের নাম সুরপতি চৌধুরী অন্য খরিদ্দার দাঁড়িয়ে ছিল তাদের দিকে এগিয়ে যেতে যেতে ছেলেটি বলল না ও নামে কোনো বই ছাপা নেই অজ্ঞতার লজ্জা নয় সুরপতি তার মুখে অবহেলার হাসি দেখলেন পাশের দোকানে খোঁজ করতে পারেন উপদেশ দিয়ে ছেলেটি পাশের ছেলেটিকে হুকুম দিলে প্রলয় বিনা দু কপি মোনাগুন তিন তারপর সারা বিকেল জুড়ে সুরপতি সেদিন শুধু দোকানে দোকানে ঘুরেছেন জোয়ারের জল আছে দিতে পারেন এক কপি ত্রিপূর্ণির ঘাট রাত খেয়া নেই সুরপতি চৌধুরীর কোনো বই নেই সবাই বলেছে না এক দোকানে কে একজন বুঝি নামটা চিনতে পেরে বলেছে ওসব বই এখন আর ছাপা হয় না মশাই চাহিদা নেই আমরাও রাখি না নতুন কিছু জানতো বলুন বের করে দিই এক দোকানে শিক্ষিত অন্তত দেখে সুরপতির তাই মনে হয়েছিল ভদ্রলোক বসেছিলেন রাত শেষের খেয়া বইটির নাম শুনে হেসে হাই তুললেন ছিল মশাই লাস্ট কপি শেলফের নিচের তাকে অনেকদিন ধুলোবালি মেখে পড়েছিল মাস ছয়েক আগে একজন প্রবীণ অধ্যাপক খোঁজ করে কিনে নিয়ে গেছেন বাংলা সাহিত্যের বিস্তৃত অধ্যায়ের উপর কোনো থিসিস লিখে ডক্টরেট হাতাবার ফিকিরে আছেন কিনা খবর নিয়ে দেখুন গে যান সেখান থেকে সুরপতি গেছেন পিছনের গলিতে এখানে অনেক প্রকাশক অনেকেই তার চেনা একটি দোকানের সাইনবোর্ড দেখেই চিনলেন তার জোয়ার জলের প্রকাশক তো এরাই একটি টেবিল ঘিরে কয়েকজন বসে সকলেরই মোটামুটি কম বয়স অন্তত রাতের আলোতে তাই মনে হল কণ্ঠস্বর যথাসাধ্য মার্জিত করে সুরপতি বললেন অপূর্ব বাবু আছেন যারা বসেছিল তাদের সবাই একসঙ্গে ফিরে তাকাল একজন বললেন অপূর্ববাবু তো রিটায়ার করেছেন বিজনেস এখন দেখছেন ইনি তার ছেলে বাবু। এর সঙ্গে কথা বলুন আঙুল দিয়ে যাকে দেখানো হল সিগারেট আর চায়ের ধোঁয়ায় তার মুখে রাতখানা ঢাকা তবু অপূর্ববাবুর সঙ্গে তার চেহারার মিল সুরপতি সহজেই খুঁজে পেলেন তার নিজে থেকেই বোঝা উচিত ছিল নমস্কার করে ধপ করে বসে পড়লেন একটা চেয়ারে অনুরোধ না করতেই ঘুরে ঘুরে ঘেমেছিলেন ঘাড়ে গলায় একবার রুমাল বুলিয়ে নিলেন নিশীত চেয়ার ঘুরিয়ে নিয়ে বসল ওর মুখোমুখি একটা সিগারেট ধরালো নিজে একটা বাড়িয়ে দিল ওর দিকে দিশলাই নেবাতে নেবাতে বলল মফস্বলের লাইব্রেরি বুঝি কত টাকার বই নেবেন আর কথা বাড়ানো বা দেরি করা চলে না সুরপতি মরিয়ার মতো গলায় বললেন আমি সুরপতি চৌধুরী আশ্চর্য এই প্রথমবার যেন মনে হল নামটা কাজে দিয়েছে ওদের চোখে চোখে কি কথা হলো সুরপতি বুঝলেন না কিন্তু একজনকে বলতে শুনলেন আপনি আগে লিখতেন না আঙ্কি হ্যাঁ এখান থেকে আমার দুখানা বই বেরিয়েছিল বলতে বলতে সুরপতি সিলিং এর দিকে চাইলেন যেন হিসেব করলেন বারো আর পনেরো বছর আগে নিশীথের দিকে ঝুঁকে পড়ে সাগ্রহ গলায় বললেন সেসব বই এখন আর কেউ পড়ে না ছাপাও নেই না কবে ফুরিয়েছে হালকা তাচ্ছিল্য ভরা গলায় নিশীতকে বলতে শুনলেন সেই বাবার আমলেই সব বোধহয় বিক্রিও হয়নি কেন আপনার অ্যাকাউন্ট তো বাবাই হিসেব নিতে আসিনি বলছিলাম কি বইগুলো যদি আবার ছাপতে বলছেন অসহায়ের মতো মুখভঙ্গি করে নিশীত একটার পর একটা ধোঁয়ার বলায় রচনা করে গেল কিন্তু এখন যে অনেক অসুবিধে এই দেখুন না দশটা বই প্রেসে পড়ে আছে চালু বই বাজারে দিতে পারছি না এখনকার ব্যবসায় কি যে ঝামেলা পরে ছাপবেন অকম্পিত নির্লজ্জ প্রায় প্রার্থনার সুরে সুরপতি জিজ্ঞাসা করলেন ঠোঁটে সিগারেট নিশীতের গলা তাই বুঝি কেমন ধরা ধরা শোনাল কবে ছাপ ঠিক কথা দিতে পারছি না যে দেখুন না এদের কাছেই অপরাধী হয়ে আছি এখনকার সেরা দুজন লেখক এখানে বসে আছেন সর্বেশ মুখুজ্জে মন লেখক দশ হাজার বই দেড় বছরে কেটে গেছে লোকেও নতুন বই চায় সেটা আমরা নিয়েছি কিন্তু দপ্তরই আজও বেঁধে এনে দিল না কি করি বলুন ইনি সুবীর মিত্র সিনেমায় হিট বই জীবনতলা দেখেছেন তার লেখক এখন টালিগঞ্জ ছাড়ছে না ওদিকে বোম্বাই থেকে ডাকছে জমে মানুষের টানাটানি লোকে বলে না এ ঠিক তাই জীবনতলার তোলার বাইশ রেডিশন ফুরিয়ে গেছে বাজারে নেই বলে ইনি মুখ ভার করে বসে আছেন অনাসক্ত গলায় সুরুপতি বলেছেন ও চশমার পুরু কাছের আড়ালে ওর চোখের পাতা ঘন ঘন পড়েছে ওরা দেখতে পায়নি চেয়ারটা আরো কাছে নিয়ে এসে গলায় বলেছে এই তো অবস্থা তার চেয়ে আমি বলি কি সুরপতি বাবু আপনার বই তুলে নিয়ে আপনি অন্য কোনো ঘরে দিন আমরা কবে ছাপাতে পারবো ঠিক নেই কেন খামোখা নিজের লোকসান করবেন লোকসান মৃদু স্বরে সুরপতি যেন নিজেকে একবার শোনালেন তারপর মূর্খের মতো হঠাৎ জোর গলায় হেসে বললেন আমার আর লাভ কতটুকু বেঁচেছে নিশিৎবাবু যে লোকসানকে ভয় পাব কোনো মতে শুকনো একটা নমস্কার সেরে সুরপতি পথে নেমে এসেছেন দুপাশে সেই বইয়ের দোকানের শাড়ি নতুন নাম নতুন বই সংখ্যা কত সুরপতি হিসেব করেও বলতে পারবেন না পুরো তালিকা একমাত্র তাঁর কাছেই আছে কালের কাঠের ফলকে সাদা খড়ি দিয়ে নিত্য যিনি নাম লেখেন আর মোছেন কিন্তু সেজন্যই শুধু সেজন্যই সুরপতি পরদিনই হাওড়া স্টেশনে গিয়ে টিকিট কিনে গাড়িতে চড়ে বসেননি আঘাত পেয়েছিলেন বইকি কিন্তু কেবল ঘা খেয়েই পালাননি পালিয়েছিলেন অপ্রত্যাশিত পুরস্কারের ভয়ে সুমিতার বাসায় পরদিন সকালে যদি দেখা করতে না যেতেন তবে হয়তো অত তাড়াতাড়ি কলকাতা ছেড়ে চলে আসবার কথা ভাবতেন না নইলে বই পাড়ার অভিজ্ঞতার পর মনের সঙ্গে তিনি তো একটা রফা করেই নিয়েছিলেন সেদিন মেসে ফেরবার পথে রিকশায় বসে সুরপতি স্বগত বলেছিলেন এরা বড় তাড়াতাড়ি ভোলে আমি আর কোথাও নেই মুছে গেছি মুছে গেছি শেষ কথাটাই দুবার উচ্চারণ করেছিলেন মন্ত্রের মতো আর আশ্চর্য সঙ্গে সঙ্গে খেদের খাদটুকু উবে গিয়ে মনের নিকষে নতুন ভাবনার সোনার জলের দাগ পড়েছিল মুছে কিছু ক্ষতি নেই সুরুপতি আবার আহত অন্তরকে বলেছেন মুছে গেলেই কি সব মিথ্যে হয় পাহাড় নিত্য চিরায়ু মেঘে মেঘে আকাশে যে ছবি লেখালেখি হয় তা ক্ষণায়ু কিন্তু দুটোই কি সুন্দর অতএব সত্য নয় ক্ষণকালেও যা সুন্দর সত্য তাও শিল্প যেমন দিনায়ু কুসুম আর এই প্রবোধ মনে স্নিগ্ধ অবলেপের কাজ করেছে মেসে ফিরে চুপি সিঁড়ি উঠেছেন দরজা ভেজিয়ে দিয়েছেন নিঃশব্দে খাবার ঢাকা ছিল ছন্নি, আলো জ্বালাননি বালিশে মুখ রেখে ঘ্রাণ নিতে নিতে কখন চোখ জড়িয়ে এসেছে অনেকদিন আগে দেখা একটি গ্রামের ছেলেকে মনে পড়েছে মেঝেতে মাদুর ছড়ানো বুকের নিচে বালিশ সমুখে লণ্ঠন কাঁপা কাঁপা শিখা ছেলেটি কি লিখছে পাঠশালার অঙ্ক অবশ্যই নয় তাহলে আরেকটি মেয়ে এসে সেখানে দাঁড়াতেই ছেলেটি খাতাটা লুকোতে চাইত না কি লিখছিলি রে কিছু না ছড়া আমাকে পড়ে শোনাবি পালা তবে মাসিমাকে বলে দি বলেনি মেয়েটি একটু পরে নিজে থেকেই ফিরে এসেছে আমাকে নিয়ে ছড়া লিখবি তোকে নিয়ে ছড়া হয় না ভাগ এবার কাঁদো কাঁদো হয়েছে মেয়েটির মুখ পিছন থেকে ছেলেটিকে জড়িয়ে ধরেছে লেখ না একটা ইস কি অহংকার আমার নামে ছড়া বাঁধ তোমার লেখায় আমি থাকব না জীবনে বারবার নানা জনের মুখে এই আকুতির প্রতিধ্বনি শুনতে হয়েছে সে গ্রামের ছেলেটি বড় হয়েছে শহরে এসেছে অঙ্কের খাতায় লুকোনো ছড়া নাম করা পত্রিকায় কবিতা কাহিনীর পরিণত রূপ নিয়েছে কত ঘনিষ্ঠ পরিচয় কত বিচিত্র অভিজ্ঞতা কত ছেলে কতজন তাকে জীবনের কাহিনী শুনিয়েছে লিখবে তুমি লেখো না এমনি তো মরে আছি লেখার মধ্যে তবু যদি বেঁচে থাকি সামান্য মরমানুষের অমৃত স্বাদ কৃতাঞ্জলি প্রার্থনা সে প্রার্থনা যথাসাধ্য পূরণ করেছে যুবক সুরুপতি একদিন গ্রামের সহচরীকে নিয়ে যে ছড়া বেঁধেছিল পরবর্তীকালে সে পরিচিত মাত্রের ভিতরে কাহিনীর কুশিলক খুঁজেছে যে সর্বদাকে বিপ্লবী দা একদিন তার হাতে তিনটে রিভলভার গচ্ছিত রেখে জেলে গিয়েছিলেন তাঁকেই সুরুপতি চাপা গলায় উচ্চার্য পাড়ার নীলিমার ঘরে শেষ নিঃশ্বাস ফেলতে দেখেছে সেদিন কিন্তু মনে তার কোনো কামনা ছিল না এমনকি দেশকে স্বাধীন করে যেতে পারলেন না বলে আফসও না শুধু সুরপতির হাত ধরে বলেছিলেন আমাদের কথা তুই লিখে রাখিস ভাই বিফলতা আর সাফল্য সাহস আর দুর্বলতা দুই দেখাস সুরপতি সে কথা রেখেছিলেন সে বৃহৎ ট্র্যাজেডির কথা লেখা আছে তার পুরনো আমলের বহু প্রশংসিত একটি দীর্ঘ গল্পে যা জানেন যা শুনেছেন যা দেখেছেন তা সবই ছিল এমন এমনকি শেষ অধ্যায়ের ফকির চাঁদলেনের নীলিমাকেও বাদ দেননি আজ পিতম্বর সাহালেনের বিছানায় শুয়ে শুয়ে সকলকেই মনে পড়ছে যাদের ব্যর্থ সার্থক জীবনের কথা সাহিত্যের রূপায়িত করেছেন সুরপতি কাশীমিত্তিরের ঘাটের সেই সাধু ওর হাতে গাজার কোলকে তুলে দিয়ে বলেছিলেন লেক বাবা লেক আমাকে যে শেষ করেছে সেই শয়তানির নামে ঢিটি পিটিয়ে দে বাবা সব ছেড়ে নেংটি মাত্র যে সম্বল করেছে গল্পে ঠাঁই পাবার লোভ তারও কিন্তু কম ছিল না রোজ আসতো লুকিয়ে গাঁজার দম দিত আর বলতো জোলে মোলাম বাবা পুড়ে মোলাম কেন তুমি শান্তি পাওনি ভগবানকে পাওনি হাতের বুড়ো আঙুল নেড়ে সাধু বলেছে কিছুই পাইনি বাবা কিছু না শয়তানিটাকে ভুলতে পারলে তো ভগবানকে পাবো তুই ওর সব কথা ফাঁস করে দে রে বাবা ফাঁস করে ময়লা টানা গাড়ির নিচে চাপা পড়ে সাধু যেদিন মারা যায় তার আগের দিন কিন্তু সে সুরপতির কাছে এসেছিল ঘামে ভেজা বিশ্রী দাড়ি ঢাকা মুখ সুরপতির কানের কাছে নামিয়ে বলেছিল আমি শান্তি পেয়েছি তুই আর ওর নামে কিছু লিখিস নে বাবা লিখব না সাধু ফিস ফিস করে বলেছে তাকে আজ আমি চাঁদপাল ঘাটে গোরণের যোগে ভিক্ষে করতে দেখেছি পাপিষ্ঠার কুষ্ঠ হয়েছে বাবা আরো কত আছে সকলের কথা আজ রাত পুইয়ে গেলেও ভাবা শেষ হবে না সুধাদি চারু এই মেসে সদানন্দ যে দেশ বিদেশের ভ্রমণের কাহিনী সকলকে ডেকে শোনাতো শুধু একবার ঘোর অসুখের সময় চুপি চুপি বলেছিল আমাকে নিয়ে একটা গল্প লিখুন বলুন লিখবেন সারা জীবন খালি গাইডবুক আর রেলের টাইম টেবিল মুখস্থ করে লোককে ধাপ্পা দিলাম আসলে কিন্তু ও ছাড়িয়ে যায়নি আমাদের মতো সামান্য কেরানি যারা তাদের অনেকেই যায় না যেতে পায় না এতদিন যত ভ্রমণ কাহিনী আপনাদের শুনিয়েছি সব লিখে দেবেন কথা তবে সঙ্গে সঙ্গে এটাও লিখবেন যে আমার নানা দেশ দেখার স্বাদটুকু কিন্তু খাঁটি ছিল আরও যে কত লোক তাদের জীবনের গোপনতম কথাটি তাকে নিবেদন করেছে দুদিনের জীবন নিয়ে চিরদিনের কাহিনী রচনা করুক সুরপতির কাছে তাদের প্রার্থনা মোটে এইটুকু গায়ে টিকটিকি পড়েনি করিকার থেকে উইয়ের বাসাও পড়েনি ঝুরঝুর করে তবু সুরপতি শিউরে উঠলেন হৃৎপিণ্ড বারবার বার কঞ্চিত প্রসারিত হয়ে কণ্ঠতালু অব্দি শুকিয়ে ফেলছে বুকে চেপে ধরে বালিশটাকে কানে কানে বললেন ভুল সব ভুল কত অবুঝোরা সাধারণ মানুষ লেখকের কাছে অমরত্ব চায় কিন্তু লেখকের নিজের আয়ু কদিনের কেউ ভাবে না তো মনে রাখে না লেখকও তুচ্ছ মানুষ তারও মৃত্যু হতে পারে হয় যেমন আমি মরেছি সুরপতি উচ্চারণ করছেন ধীরে ধীরে বালিশের যেখানটায় মুখ রেখেছিলেন সেখানটা সিক্ত হয়ে গেছে নিঃশব্দে সেটাকে সরিয়ে দিয়েছেন এই টপ টপ জলের চিহ্ন কেউ যেন না দেখে কেউ যেন টেন না পায় তবু যদি পরদিন সকালে জামাটা ছাড়তে গিয়ে খুচরো পয়সা খড়ময় ছড়িয়ে না পড়তো কিংবা পয়সা পড়েছিল ক্ষতি নেই চিরকুটটা যদি পকেটেই থেকে যেত আর সেই চিরকুটে যদি সুমিতাদের বাসার ঠিকানা লেখা না থাকতো এতগুলো যদির বাধা যখন ঘুচলই তখন সুরপতি যে ফের জামাটা ফিরিয়ে পড়বেন পথে রিক্সা নেবেন একটা এবং শিবদাস সাহা সেকেন্ড লেন খুঁজে বের করে তার ষোলো বাই দুই বাই এফ নম্বরের বাড়ির দরজায় টোকা দেবেন একে প্রায় নিয়তি বলা চলে নিয়তি বইকি। নইলে সেদিনই হয়তো সুরপতিকে কলকাতা ছাড়তে হতো না হাওড়া স্টেশনের এলাকা ছাড়বার পর প্রথম শ্রেণীর একটা গাড়ির কামরায় আজ সুরপতি মনে মনে সেদিন সকালবেলার ঘটনা আবার রচনা করে নিজেকে শুনিয়েছিল দু একটি রুপলি চুল সামান্য যায় একটু বিভ্রম ঘটিয়ে থাকবে নইলে টোকা দিতেই যে দরজা খুলে দিয়েছিল হলুদ মাখা আঁচল আর কনৈয়ের কাটা দাগ থেকেই থাকে তোমার চেনার কথা সুমিতা কতকটা ভয়ে কতকটা ভরসায় জিজ্ঞাসা করেছিলে সে জবাব দেয়নি একটু পরে একটি ছোট মেয়ে এসে তোমাকে ডেকে নিয়ে গেছে বসবার ক্ষণ নয় এদিক ওদিক তাকালেই বোঝা যায় এটাও শোবার তাড়াতাড়ি করে এটাকে একটা বসবার ঘরের চেহারা দেবার চেষ্টা করা হয়েছে মাত্র অর্থাৎ কোথাও থেকে একটা টেবিল টেনে এনে রাখা হয়েছে ঘরের ঠিক মাঝখানে একমেব চেয়ারও আছে কিন্তু তুলো ঝুরঝুরে তোষকটাকে সরিয়ে ফেলা সম্ভব হয়নি ছেঁড়া মাদুরটায় লজ্জা নিবারণ করে সেটাও ঘরের এক কোণে কুণ্ঠিত হয়ে পড়ে আছে আই কি মেয়েটিকে কাছে ডেকে তুমি আলাপ করতে চেয়েছ একেবারে ছোট মেয়ে হলে পালিয়ে যেত কিংবা কিশোরী হলেও কিন্তু দশ এগারো বছরের এই মেয়েটির সংকট স্বভাবত কিছু কম সে একবার ডাকতেই কাছে এসেছে যথারীতি তার নাম পড়াশোনার খবর জেনে নেবার পর হঠাৎ জিজ্ঞাসা করেছ তো আমি কে মেয়েটি একবারও না ভেবে বলেছে মামা অবাক হয়েছ বই কি মেয়েটির সপ্রতিভতায় না সম্পর্কের আকস্মিকতায় তা বলা যায় না মামা কে বলেছে বারে মা বলে দিল যে তাছাড়া তুমি তো আপনি তো লেখেন লিখি তুমি যে লেখো এ কথা আর একজনের মুখে কতদিন পরে যে শুনলে লিখি জিজ্ঞাসা করলে আবার কে বলেছে আপনার বই আছে যে আমাদের আলমারিতে মা মাঝে মাঝে খুলে দেখে মুছে রাখে একটাতে মার নাম লেখা আপনি লিখে দিয়েছেন মা বলেছে আর দুটোতে কিন্তু কিছু লেখা নেই এবার আপনি নাম লিখে দিয়ে যাবেন তো যাব অভিভূত গলায় শুধু একটি কথা বলতে পেরেছ আর ঠিক তখনই সুমিতা এসেছে হলুদ মাখা শাড়িটা বদলাতে পারেনি কাটা দাগটাও লুকোতে পারেনি তবু ওরই মধ্যে যায় একটু ফিটফাট হয়তো তোমার জন্য চায়ের জল চড়িয়ে কলতলায় গিয়ে ভিজে গামছায় মুখটাই মুছে আসতে পেরেছে বয়স হয়েছে বোঝা যায় তবু স্ত্রীটুকু পুরোপুরি খোঁজেনি বিশেষত হাসিটুকু সেই পনেরো বছর আগেকার অনেক দিন পরে এলে হ্যাঁ অনেক দিন আর কি বলা যায় ভেবে না পেয়ে ওর কথাটাই তুমি ফিরিয়ে দিলে আর আঁচলে হাত ঘষে ঘষে ও আঙুলগুলো পর্যন্ত হলদে করে ফেলল খানিক্ষণ চুপ করে থাকার পর তুমি নিজেই আবার বলেছ কলকাতায় থাকি না তো তাই সবসময় খবর নেওয়া হয়ে ওঠে না তোমরা ভালো আছো নাম ভুলে গিয়েছিলে বলে সুমিতার স্বামীর কুশল আলাদা করে জিজ্ঞাসা করা হলো না ভালো আছি তুমি যে ভালো আছো দেখতেই পাচ্ছি হবে না কেন বিষণ্ন একটু হাসি জুড়ে দিয়ে সুমিতা বলেছিল তোমার এখন অনেক টাকা দেশ জোড়া নাম গরম লাগছিল তুমি একবার হুখিন সিলিংয়ের দিকে অসহায় চোখে তাকালে তারপর রুমাল বার করলে পকেট থেকে সুমিতা প্রায় সঙ্গে সঙ্গে একটা হাত পাখা নিয়ে কেন কেননা তার ডাঁটে কয়লার গুঁড়ো লেগেছিল বলে তুমি ধরতে পারলে না পারলেও অবশ্য সুমিতা পাখাটা তোমার হাতে দিত না নিজেই হাওয়া করত তোমার আরও নিশ্চয়ই অনেক বই বেরিয়েছে একখানাও তো দাও না একটা তুমি সেই ষোলো বছর আগে দিয়েছিলে তোমার প্রথম বই আর দুটো আমি কিনেছি কিনেছো উৎফুল্ল হয়েও আহত হবার ভান করেছ কিনেছি দেখবে এসো না এদিকে এটা আমার বিয়ের পাওয়া আলমারি কাজ ভেঙেছে রং চটে গেছে তবু এইটুকু যা চিহ্ন আছে অনেক বই পেয়েছিলাম তো সব গেছে লোকে পড়তে নিয়ে ফেরত দেয়নি শুধু এই শরৎ গ্রন্থাবলিটা কি ভাগ্যে টিকে আছে এই দেখো ওর দৃষ্টির পিছু পিছু গিয়ে তোমার চোখ দেখেছে ভাঙা আলমারির কাপড় পুতুলের স্তূপের ধারে শরৎচন্দ্রের গ্রন্থাবলির পাশে সযত্নে রাখা তোমার তিনখানা বই অপরাধী গলায় সুমিতা বলেছে আর কিনতে পারিনি সংসার বড় হয়েছে নানা অসুখ বিসুখ কি করব। ছেলে মেয়েদের তোমার এই তিনখানা বই দেখাই তোমার মতো হতে বলি একটু থেমে সুমিতা ফের জিজ্ঞাসা করেছে তোমার আর কি বই বেরিয়েছে বলো তো সিনেমা হয়েছে কাছের আলমারিতে সাজানো তোমার বই দেখার পরে কি চোখে লেগেছিল অনায়াসে তাই বলতে পারলে হয়নি এবার হবে সেই কন্ট্রাক্ট করতেই তো কলকাতায় আসা আমরা পাশ পাব তো হঠাৎ কি করে মধ্যবয়সী মেয়েটি একেবারে কিশোরী হয়ে গেছে আবদারের সুরে বলেছে আমরা সবাই যেন পাশ পাই আর তোমার নতুন বইগুলো দেবে না দেব সম্মোহিতের মতো বলেছ দেব নতুন এডিশন সবে ছাপা হয়ে এসেছে কাল দিয়ে যাব সুমিতার চোখ মুখে ছেলে মানুষই খুশি কাল আবার আসবে তুমি তাহলে কি ভালো যে হয় কাল রবিবার ওর সঙ্গেও দেখা হবে তুমি এখন অনেক বড় বলতে ভরসা পাইনে এসে ওই সঙ্গে যদি দুটো ঝোল ভাত অনেকক্ষণ ধরেই একটু একটু করে ঘামছিলে এরপরে আর বসে থাকতে পারুন হঠাৎ একরকম বিনা নোটিসে উঠে দাঁড়িয়ে বলেছ সে হবে কন সে হবে এখন চলি সুমিতা দরজা অবধি এগিয়ে দিতে এসেছে আরও একটা কথা আছে সবে চৌকাঠের ওদিকে পা দিয়েছিলে হঠাৎ থেমে গেছ ঘুমটা কখন খসে গেছে আরও একটু কাছে এসেছে সুমিতা আরও একটা কথা আছে তুমি বোধহয় শুনে হাসবে ভাববে ছেলে মানুষই আমার মনে কিন্তু একটা ক্ষোভ রয়ে গেছে এত জনকে নিয়ে এত কথা লিখলে আমাদের কথা কোনোটাতে আজও লেখুনি ভাঙা সুইচে যেন হাত ঠেকেছে এমন চমকে উঠেছ সে চমক কাটিয়ে উঠতে অবশ্য সময় নাওনি কণ্ঠস্বরে একটু বা পরিহাসের ছোঁয়া লাগিয়ে বলেছ সব খুব কি শেষে তোমার ছোট্টই একটুখানি দুঃখের রূপ নিয়েছে সুমিতা কিন্তু কি লিখবো বলতো কিছু লেপটে যাওয়া সিঁদুরে কিছু লজ্জায় সুমিতার মুখখানা লালচে লাগছে আড়ষ্ট স্বরে বলেছে কেন আমাদের কথা তোমার সাহিত্যে এই হলুদ মাখা আঁচল আর কনুইয়ের কাটা দাগটার কথাই লেখা রইল বা এবার আর পরিহাস নয় কঠিন গলায় বলেছ ভয় করবে না কিসের ভয় কেন কলঙ্কের অনেকক্ষণ পরে সুমিতার মুখে চকিত বিদ্যুতের মতো এক ঝিলিক হাসি দেখা গেছে সে ভয় থাকলে তোমার লেখা বইতে আমার লেখা নাম আলমারিতে সবাইকে দেখিয়ে রাখি অপলোক সেই চোখের দিকে বেশিক্ষণ চেয়ে থাকতে পারি মাথা নিচু করে চলে আসতে যাবে জামার হাতায় আলগোজ টান লেগে আবার ফিরে তাকিয়েছ দেখেছো সেই দৃষ্টি আর নেই সুমিতার চোখে খরু রৌদ্র ছায়া কোমল হয়েছে গার্ভ অশ্রুত প্রায় গলায় সুমিতাকে বলতে শুনেছো আর শোনো যদি কিছু লেখো তবে তাতে আমার ডাক নামটাই দিও ঝিনুক বাপের বাড়িতে যে নাম ছিল ও নামে এখানে কেউ ডাকে না কামরার বাইরে জানলা দিয়ে মুখ বাড়িয়ে বিপরীত দিকে দ্রুত সরন্ত গাছপালা তারের খুঁটির দিকে চোখ রেখে সুরপতি আবার নিজেকে বললে এরপরে এক বেলাও কলকাতায় থাকা তোমার পক্ষে সম্ভব ছিল না বইয়ের বাজারে যা লেবে তা দুটাকার নিলামে তোমার দেউলে হবার খবর কি এক আশ্চর্য কারণে শিবদাস রাহা সেকেন্ড লেনের একটি অধিবাসিনীর কাছে অজানা থেকে গেছে সেখানে আলমারিতে শরৎচন্দ্রের বইয়ের পাশেই তুমি কিন্তু আট দুদিন থাকলে কি কিছু জানাজানি হতো না পরদিন সকালে সুমিতার বাসায় খালি হাতেই তো যেতে হতো গিয়ে কি কৈফিয় দিতে প্রাণ গেলেও কি তাকে বলতে পারতে লেখক সুরুপতি মারা গেছে তার বই আর কোনো দিন ছাপা হবে না হয়তো মুগ্ধ একটি মেয়ের নির্জলা স্তুতি শুনতে শুনতে তোমার নিজের বিবেকী মাথা তুলে দাঁড়াতো দুর্বল কোনো মুহূর্তে স্বীকার করে বসতে নতুন বই নয় ছায়াছবির চুক্তিও নয় শুধু রেলের ঠিকেদারির তদ্দির করতেই দূরপ্রবাস প্রবাস থেকে এত দূরে এসেছ সত্যের রোমস হাত থেকে একটি মিথ থেকে বাঁচাতে তাড়াতাড়ি পালিয়ে এসেছ সুরপতি ভালোই করেছ লেখকদের জীবনেও কত উঠা পড়া থাকে আমরা কত গল্প পড়ে যাই কিন্তু কখনো হয়তো সেভাবে এগুলো নিয়ে ভাবি না এই গল্পটা আমাদেরকে লেখকদের সেই দিকটা নিয়েও ভাবালো একদম অন্য স্বাদের এই গল্পটা আজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর অফুরন্ত ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো